আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু বিচিত্র। শ্রদ্ধেয় ভাই এবং ভাবির নিমন্ত্রণে পরিবার সহ বাইরে যাওয়া। অনেক মজা হলো সারাটা দিন। একটু গল্প করা, আড্ডা দেওয়া, কখনো মাছ ধরা, এভাবে সারাটা দিন কেটে গেছে অনেক আনন্দে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। প্লিজ আপনার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকুন। আপনারা সুযোগ পাইলে এইরকম করে প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন। শরীর ও মনকে প্রফুল্ল রাখতে প্রত্যেকেরই মাঝে মাঝে ন্যাচারাল পরিবেশে ঘোরাফেরা করা খুবই প্রয়োজন। সারাদিন আনন্দ করার পাশাপাশি আপনাদের কথা কিন্তু একদমই ভুলে যাইনি। আপনাদের জন্য রেখেছি মজাদার দুটো রেসিপি, স্পাইসি ফ্রাইড চিকেন এবং ডো নান রুটি। তো চলুন আমরা রেসিপি দুটো তৈরি করে নিই। 3 কেজি ব্রয়লার মুরগি একটু বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। 1/2 কাপ তেঁতুলের ডো, 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ শুকনো মরিচ পাউডার, 1 চা চামচ গোলমরিচ পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মেখে নিতে হবে। অল্প গরম তেলের ভিতরে চিকেনগুলো আলতো হতে ছেড়ে দিয়ে এপিট অপিট ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। কড়ার ভিতরে 2 কাপ গাঢ় দুধ, 1 কাপ টমেটো সস, 2 টেবিল চামচ শুকনো মরিচ পাউডার, 2 টেবিল চামচ ঘি, স্বাদ অনুযায়ী লবণ। এরপরে নেড়ে চেড়ে ডোটা যখন ফুটে উঠবে চিকেনগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মশলার গাত থেকে যখন তেলটা উঠে আসবে বুঝে নিতে হবে স্পাইসি ফ্রাইড চিকেন রেডি। খেতে কিন্তু খুবই টেস্টি। ডো নান রুটি 2 কাপ ময়দার ভিতরে 3 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 4টি ডিম, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি গাঢ় হবে না, খুব বেশি পাতলাও হবে না। ফ্রাই প্যানে অল্প পরিমাণের তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প ডো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পিটপিট উল্টে দিয়ে রুটিগুলো তৈরি করে নিতে হবে। রুটিগুলো কিন্তু খুবই সফট, খেতে কিন্তু খুবই মজা। এভাবে যদি আপনি বাসায় তৈরি করেন রেসিপিগুলো ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কষ্ট করে যদি কমেন্টসে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।